আমরা মনে করেন তরমুজ করব, প্রথমে তরমুজ করব, তারপরে শসা করব, তারপরে যে মরিচ করব, তিনটা ফসল দিয়ে আমি আমার দোঁয়াশ মাটি যদি থাকে অথবা এঁটেল দোঁয়াশ মাটি থাকে তাহলে এক বছর এই প্ল্যানিংয়ে আমি চলব। বুঝতে পারিনি না, তিনটা ফসলের নাম বলেছি কি কি, প্রথমে তরমুজ, শসা, মরিচ, এই তিনটা ফসল দিয়ে আমি এক বছর আমার জমিকে ব্যবহার করব। এখন ওই যে সময় আপনার জমি খালি হইলো ওই সময় কোনটার দাম বেশি থাকে এটাও জানা দরকার, দরকার না? এটা তো আমরা জানিই না কোনটার দাম বেশি থাকে, আমাদের ভাবতে হয়, ঠিক আছে না? আমাদের ভাবতে হয় যা আমাদের নর্মাল কৃষক তো ভাবে না, ভাবে না বিধায় তারা কিন্তু দেশের সারা জীবন সেবাই করে যাচ্ছে, নিজের সেবা করতে পারে না, চরম বাস্তবতা। তারা এক কেজি মাংস কিনতে হলে ভাবতে হয় অনেকবার, তাই না? সো এটা বাস্তবতা। তরমুজ কেন দিচ্ছি একটু বলে নিই, আপনি যদি বলেন বর্তমান সময়ে কম সময় কম তরমুজ, যেদিন বীজ লাগাবেন সেদিন থেকে 60-65 দিনের মধ্যে আপনার তরমুজ ওটা কমপ্লিট, জানেন কি? খেয়াল করেন, আপনারা হয়তো নেগেটিভলি নেবেন, কারণ হচ্ছে আমাদের আমরা যখন যে কোনো প্রপোজাল পাই, যে কোনো মানুষ আপনাকে প্রশ্ন দেয় অথবা কোনো প্রপোজাল দেয়, ভাই আসেন আমরা একসাথে খাই, তখন আমরা ভেবে নিই হয়তো ওর কোনো অসৎ উদ্দেশ্য আছে। যখন কোনো কোম্পানির লোক একটা প্রোডাক্ট নিয়ে যায় বলে যে ভাই এটা আমার কোম্পানি এটা ভালো এটা নেন, আমরা ধরেই নিই যে এটা 2 নম্বর প্রোডাক্ট, একে বাজায় আগে, এটা হচ্ছে আমাদের মাইন্ডে থাকে, এটা আপনাদের না আমাদের সবার। কিন্তু একবার ভেবে দেখেন এই ব্যবসার সাথে জড়িত যারা তারা কতটুকু জানে, যারা বীজ বিক্রি করে, যারা সার বিক্রি করে, যারা কীটনাশক বিক্রি করে, তারা কতটুকু জানে, জানা আছে? কিছু লোক জানে যারা ভালো করছে, যারা জানে না তারা কি করছে, তাদের কাছে যে আপনি বলছেন যে আপনার গাছের এই সমস্যা এইটা হয়েছে কি করব ভাই কোন বীজ লাগাবো, তাই না? কিন্তু আমরা সেখান থেকে 50,000 টাকা যদি মাইনাস করি আমি যেটা খরচ করেছি তাহলে আমার টিকে গত 58,000 টাকা, এটা পাইলাম এক বিঘে জমি থেকে কতদিনে, 2 মাসে আপনার ফসল ক্লোজ। এখন 2 মাস তো আপনার ফসলের মেয়াদ, কিন্তু জমি প্রস্তুত 15 দিন আছে না টাইম, ওটাও তো ধরতে হবে, তারপরে একটা ফসল পরে আবার একটা ফসল যাতে অন্তত 10 দিন গ্যাপ দিতে হবে, তার মানে আপনি 3 মাসের একটা খেরা, তাই না? 3 মাস আমরা প্ল্যানিংটা ধরেছি হচ্ছে যাদের সুযোগ আছে, জমি রেডি আছে, আগস্ট থেকে সেপ্টেম্বরের 10-15 তারিখে বা 20 তারিখের মধ্যে যদি লাগায় তাহলে এই প্ল্যানিংয়ের সাথে মিলবে, ঠিক আছে? এটা টিকলো একদম সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত। নভেম্বর শীত চলে আসবে ওই সময়, তাই না? শীত আসবে না? শীতের সময় এমন কোনো ফসল নাই যেটার দাম বেশি থাকে, সবগুলোই বাজারে অ্যাভেলেবেল আসে, দাম কমে যায়, যায় না? এমন কোনো ফসল আছে যেটার দামটা বেশি থাকে, এটা জানা আছে? সেটা হচ্ছে শীতকালীন একটি স্পেশাল জাত, সাবিরা শসা। আপনার নাম শুনেছেন? শশা আমরা যেটা বললাম, যদি আপনার দোআঁশ মাটি হয়, এঁটেল দোআঁশ হয়, পানি ধারণ ক্ষমতা ভালো থাকে, পানি রাখতে পারেন, বেডটা যদি প্রপারলি করতে পারেন, কোনো গাছে মোজাইক ভাইরাস লাগবে না ইনশাল্লাহ, কোনো গাছের পাতা কুকড়ি লাগবে না, নিশ্চিত থাকেন। একটানা যখন বৃষ্টি লাগে 4-5 দিন, ওই বৃষ্টির সময় যদি আপনি বৃষ্টি থেমে যাওয়ার পরেই ছত্রাকনাশক না স্প্রে করেন তাহলে এই পছন্দটা ধরবে। আমি অ্যামিস্টার টপ 1 মিলির কথা বলেছি, সাথে হচ্ছে সিএম বা ম্যানসার 2 গ্রাম পার লিটার পানিতে এটা দেওয়ার কথা বলছি, এটা দিলেই একদম ওই জায়গাতে দাঁড়িয়ে যাবে। মরিচের ক্ষেত্রে আমরা কি বলেছি দেখেন, 16 ইঞ্চি পরপর একটা গাছ, ড্রেন হবে 8-10 ইঞ্চি, চওড়া হবে বেডের 14 ইঞ্চি, এবং 10 ফুট পরপর বা 6টা গাছ পরপর আমরা ড্রেন দিয়ে দেবো, ঠিক আছে? মনে থাকবে, এইভাবে লাগান আপনি ইনশাল্লাহ ভালো হবে। শীতকালে এইভাবে করতে পারেন, ডাবল বেডও করতে পারেন, কিন্তু অন্তত এই বর্ষার টাইমে তাদের জন্য কিন্তু ওই ডাবল বেড না, এইটা মালচিং ছাড়া মরিচ, শসা, করলা, তরমুজ, রকমেলন, ক্যাপসিকাম জীবনেও করবেন না, সব সময় মালচিং, মালচিং ছাড়া কখনোই করবেন না,
করলেই লস, 100% গ্যারান্টি। এক হচ্ছে যে আমাদের শর্ত হচ্ছে যদি আমরা টমেটো লাগাইতে যাই আগাম, তাহলে এটেল দোয়াশ অথবা দোয়াশ মাটি লাগবে। এটা চমৎকার একটা ফসল। এবং এখন টমেটোর দাম কত করে জানা আছে? 120 টাকা কেজি। সো একটা গাছে একটু ভালো যত্ন করলে 2 থেকে 2.5 কেজি ফল দাম থাকা অবস্থায় পাওয়া যায়।